হ্যালো ফ্রেন্ডস, এটা নতুন ভিডিওলে স্বাগতম জানাইছো। এই ভিডিওটোত কবলগীয়া আছো, যদি এসএসসি জিডির কারণে প্রিপারেশন করে আছে বা এসএসসি জিডির যদি একটা চাকরি লোক বিচারে, তাহলে কেনেকৈ প্রিপারেশন করব, কি কি কথা গুরুত্ব দিব যাতে আপনাদের একটা সোনকালে চাকরি পায়, আপনি চাকরি একটা যাতে লব পারে। তো এই ভিডিওটো সকলখিনি কবলগীয়া আছো, ভিডিওটো সম্পূর্ণরূপে চাওক, গোটেখিনি কথা ভিডিওটোর জড়িয়ে গম পাব। তো বন্ধুসকল, এসএসসি জিডির একটা চাকরি পাবর কারণে প্রথম গুরুত্ব দিবলগা কথাটো হৈছে যে আপনাদের রিটেন এক্সামটো আপনাদের যদি গুরুত্ব দিয়ে তেতিয়া বুঝি পাব যে এসএসসি জিডির চাকরি একটা পাবর কারণে মূল বস্তু হৈছে রিটেনটো। যদি আপনি রিটেনত ভাল মার্ক পায় তাহলে আপনি চাকরিটা পাবলৈ সুবিধা হব বা আপনি চাকরিটা পাব পারে। ফিজিক্যালত সকলোৱে চেষ্টা করে, ফিজিক্যালত সকলোৱে পাস করে, কিন্তু যদি রিটেনত ভাল মার্ক নাথাকে তেতিয়া হলে আপনি চাকরিটা নাপাব পারে। গতিকে আপনাদের এসএসসি জিডির প্রিপারেশন করার আগতে আপনাদের রিটেনটো অল্প স্ট্রং করব লাগিব বা রিটেনের কারণে ভালকৈ প্রিপারেশন করব লাগিব। সো আপনাদের অল্প পড়াত সময় দিয়ক, আপনাদের বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল আছে সেবিলাকৰ পৰা পঢ়ক, কিতাব আনক, আপনাদের কিতাবৰ পৰা স্টাডি করক আর প্রিপারেশন করক, বিভিন্ন ধরনের মক টেস্টবিলাক দিয়ক, আগৰ যিবিলাক কোয়েশ্যন পেপাৰ আছে সেই কোয়েশ্যন পেপাৰবিলাক লৈ লওক, আৰু সেই কোয়েশ্যন পেপাৰবিলাক আপোনালোকে ভালকৈ প্ৰিপেৰেশ্যন কৰক বা ভালকৈ প্ৰেক্টিছ কৰক, তেতিয়াহ'লে আপোনালোকে ৰিটেনটো অনায়াসে পাছ কৰিব পাৰিব বা ৰিটেনত এটা ভাল মাৰ্ক ল'ব পাৰিব। নেক্সট হৈছে আপোনালোকৰ যিটো ফিজিকেল এক্সাম থাকে। বন্ধুসকল চাওক, অসম পুলিচৰ ফিজিকেল এক্সামটো আপোনালোকে হয়তো বহুতেই দি পাইছে বা বহুতেই দিব। অসম পুলিচৰ যদি ফিজিকেল দিব যায় তেতিয়াহ'লে কি হয়, অসম পুলিচৰ বিভিন্ন কেইটা ইভেণ্ট থাকে আৰু গোটেইকেইটা ইভেণ্টতে বিভিন্ন ধৰণৰ মাৰ্ক থাকে। সেই মাৰ্কবিলাক আপোনালোকে হায়েষ্ট মাৰ্ক পাবলৈ চেষ্টা কৰিব লাগিব, কাৰণ বৰ্তমান সময়ত যিটো কাট অফ হৈছে, যিটো মানে কম্পিটিশ্যন লেভেল হৈছে, সেই কম্পিটিশ্যন লেভেলত যদি আপুনি নিজকে ষ্টেণ্ড কৰিব লাগে বা নিজকে যদি তাত থিয় হয় তেতিয়াহ'লে আপোনালোকৰ এটা ভাল মাৰ্ক হোৱাটো অত্যন্ত প্ৰয়োজনীয়। কিন্তু এসএসসি জিডি বা যদি এসএসসি জিডির ইন্টারভিউ দিব যায় তাতে আপনার ফিজিক্যালটা লক্ষ্য করব, জাস্ট 5 কিলোমিটার আপনাদের পাস করলেই হল, 5 কিলোমিটার আপনাদের জাস্ট আপনাদের মানে কমপ্লিট করক, সময়ের ভিতর কমপ্লিট করক, আপনাদের সেই ইভেন্টটোর আপনাদের মুক্তি পাব। আপোনালোকে প্ৰিপেৰেশ্যন কৰক 5 কিলোমিটাৰৰ কাৰণে, আপোনালোকে অলপ মানে অতিৰিক্ত দৌৰক 6-7 কিলোমিটাৰৰ কাৰণে প্ৰিপেৰেশ্যন কৰক। গোটেইখিনি আপোনালোকে সময়ৰ ভিতৰত যদি 5 কিলোমিটাৰ সেই ডিষ্টেঞ্চটো যদি কমপ্লিট কৰিব পাৰে তেতিয়াহ'লে আপোনালোকৰ চাকৰিটোৰ পৰা কোনেও ৰখাব নোৱাৰে। আপোনালোকৰ মূল বস্তু হৈছে ৰিটেন, ৰিটেনৰ কাৰণে প্ৰিপেৰেশ্যন কৰক। ফিজিকেলৰ কাৰণে আপোনালোকে জাষ্ট অলপ কষ্ট কৰিলে আপোনালোকে ফিজিকেলটো পাছ কৰিব পাৰিব, 5 কিলোমিটাৰ ৰানিং বহুত ডাঙৰ কথা নহয়, গতিকে অকণমান কষ্ট কৰিলে আপোনালোকে 5 কিলোমিটাৰ অনায়াসে পাছ কৰিব পাৰিব। গতিকে অলপ কষ্ট কৰক, অকণমান সময় দিয়ক ৰানিঙৰ কাৰণে, নিশ্চয়কৈ আপোনালোকে 5 কিলোমিটাৰ অতি সহজতে পাছ কৰিব পাৰিব। আৰু লাষ্টত হৈছে আপোনালোকৰ মেডিকেল, মেডিকেলৰ কাৰণে আপোনালোকে কৰিব পৰা কাম এটাই আছে যে যদি আপোনাৰ কিবা সমস্যা আছে সেইটো এতিয়াই ঠিক কৰি লওক, অনায়াসে আপুনি মেডিকেল পাছ কৰিব পাৰিব। তাৰ ওপৰত আপুনি মেডিকেলৰ কাৰণে একো কৰিব নোৱাৰে, কাৰণ মেডিকেলটো সম্পূৰ্ণ ডক্টৰৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব। আপোনালোকে জানেই যে এছএছচিৰ মেডিকেল বহুখিনি টাফ হয়, বহুখিনি বস্তু চাই এছএছচি মেডিকেলত, গতিকে এছএছচি মেডিকেলটোৰ কাৰণে অকণমান সতৰ্ক থাকিলে বা অকণমান চেষ্টা কৰিলে অনায়াসে মেডিকেলটো পাছ কৰিব পাৰিব। আপোনালোকে গোটেইকেইটা ইভেণ্টতে অকণমান চেষ্টা কৰক আৰু বিশেষকৈ ৰিটেনটোত গুৰুত্ব দিলে চাকৰিটো পোৱাত অত্যন্ত সুবিধা হয় বা আপুনি অনায়াসে চাকৰিটো পাব পাৰে। বহুতেই ধুনীয়াকৈ চাকৰিটো পাই আছে আৰু বহুতেই এটা ইভেণ্টৰ কাৰণে এই চাকৰিটোৰ পৰা বঞ্চিত হয়। সকলোখিনি কথাত গুৰুত্ব দি প্ৰিপেৰেশ্যন ষ্টাৰ্ট কৰক, ধুনীয়াকৈ আপুনি এটা চাকৰি পাব। গতিকে বন্ধুসকল, এইখিনি আছিলে ভিডিওটো। যদি ভিডিওটো ভাল পাইছে তেতিয়াহ'লে লাইক কৰি দিব, শ্বেয়াৰ কৰি দিব আপোনাৰ বন্ধু বান্ধৱীৰ সৈতে, আৰু যদি চেনেলটোত প্ৰথমবাৰ আহিছে তেতিয়াহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবলৈ নাপাহৰিব, কাৰণ এনেকুৱা ভিডিঅ' আপোনালোকে আগলৈকে পাই থাকিব। গতিকে এইখিনি আছিলে ভিডিঅ'টো, পুনৰ এটা নতুন ভিডিঅ' লৈ হাৰাশাৰে এতিয়ালৈকে। জয় হিন্দ।